দেখুন কত সুন্দর একটা দৃশ্য। একটা সময় ছিল যে 1 বিঘা ধান কাটতে 5-7 জন লোক প্রয়োজন ছিল, কিন্তু একই সময়ে এই হারভেস্টার মেশিনের মাধ্যমে তা 10 থেকে 15 মিনিটের কাজ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি মাঠে, এবং গ্রামের যে কৃষক আছে তারা এই বৈরী আবহাওয়ায় ঝড় বৃষ্টির সময় কিভাবে তাদের ফসল ঘরে তোলে এবং কিভাবে তারা ধান মাড়াই করে বা কিভাবে ধান কাটে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, সেই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং একটা আধুনিক হারভেস্টার এই প্রান্তিক কৃষকদের জন্য কতটা উপকারী এবং কতটা তাদের সাহায্য করে, এবং 1 বিঘা ধান কাটতে কত টাকা খরচ, সম্পূর্ণ সব কিছু থাকছে এই ভিডিওতে। তো দেখতে থাকুন। এই ভিডিওতে আপনাদের সকল তথ্যগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই জমিতে ধানটা খুব দ্রুত কাটা যাচ্ছে, যার কারণ ধানটা খাড়া আছে এবং জমিতে কাদার পরিমাণটা খুবই কম। এই গাড়ির মালিক এবং যে চালক আছে তাদের সাথে কথা বললাম, তারা আমাকে জানালো যে 1 ঘন্টায় 1 একর জমির ধান তারা কাটতে পারবে, এবং মানে মাটির সাথে শুয়ে পড়া ধানগুলোও খুব সহজেই কাটা যাবে, এবং ভুঁইতে যদি পানি থাকে তাহলে কাটা যাবে, সমস্যা নেই। এটা আসলে অনেকটাই উপকারী কৃষকদের জন্য, কারণ যাদের নিচু জমি তাদের তো মানুষ দিয়ে কাটতে হলে অনেক টাকা পয়সা অনেক অর্থ খরচ হয়, কিন্তু এই মেশিনটার কারণে খুব সহজেই দ্রুততার সাথে ধানগুলো ঘরে তুলতে পারছে। এবং বিভিন্ন বৈরী আবহাওয়া যেমন ঝড়, এগুলোর আগে পাকা ধানগুলো যদি এই আধুনিক এই যন্ত্রটার সাহায্যে যদি কেটে ফেলা যায় তাহলে খুবই ভালো। তো সেক্ষেত্রে এই মেশিনটা আসলে সচরাচর সবার তো কেনার সাধ্য নাই, কারণ এই হারভেস্টারটার দাম অনেক টাকা। তো এই হারভেস্টার মেশিনটি আমাদের এই এলাকায় এসেছে, তো আমাদের এদিকে 20 শতকে 1 বিঘা, তো এখানে আপনার 1 বিঘা ধান কাটতে 3,000 টাকা নিচ্ছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এবং আমাদের এলাকার কৃষকদের কাছে এটা মনে হয়েছে যে যে নিচু জমি যেগুলো আছে আপনার, এগুলো এই মেশিন দিয়ে খুব সহজেই আপনার কেটে নেওয়া যাচ্ছে। এবং এই মেশিনের আরেকটা সুবিধা হচ্ছে আপনার নিচু জমির ধানগুলো কেটে এই মেশিনটি আপনার উঁচু জমিতে ধানগুলো দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে খুবই সুবিধা, আর খুব অল্প সময়ে ধানগুলো কাটা হয়ে যাচ্ছে, পড়ে যাওয়া ধানগুলো। আর খাড়া ধানগুলো কাটতে তো সময়ই লাগছে না। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন, দেখতেই পারবেন যে কত দ্রুত কাটা হচ্ছে। এই মেশিন দিয়ে কাটার আরও একটা বড় সুবিধা হচ্ছে, মানুষ দিয়ে কাটার থেকে মেশিন দিয়ে কাটিয়ে আপনার সাশ্রয়ী হবেন, মানে কম টাকা লাগছে আর কি। দেখুন কত সুন্দরভাবে ধানগুলো কাটা হয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে বস্তা লোড হবে, মানে গাড়ি থেকে নামানো হবে। তো দেখতেই পাচ্ছেন যে একবারে বস্তা লোড হয়ে যাচ্ছে, তো অনেকগুলো লোকজন যদি একসাথে থাকা হয় তাহলে সাথে সাথেই বস্তাগুলো লোড করা যাবে। আরও একটি বড় সুবিধা হচ্ছে ধানগুলো একবারে উড়ানো হয়ে যাচ্ছে। এই গাড়িতে একবারে 15 থেকে 20 মন ধান ধরে, এবং তারপরে এইগুলো যে জায়গায় উঁচু সেই জায়গায় নিয়ে যে এভাবে নামিয়ে দেয়। তো সাথে সাথে যদি লোকজন বেশি থাকে সেক্ষেত্রে বস্তা লোড সাথে সাথে করা যায়, আর যদি লোকজন কম থাকে তাহলে তো এইভাবে জড়ো করে দেবে, পরে ধরে নিতে হবে। তো সব মিলিয়ে এভাবে ধানটা নষ্ট হচ্ছে কম, আর ধানটা তো মনে করেন যে একদম মানে সাথে সাথে বস্তা লোড হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বিভিন্ন দুর্যোগ বলেন আর যাই বলেন, ঝড় বৃষ্টি বলেন, সেক্ষেত্রে ধানগুলো খুব দ্রুত ঘরে তোলার মানে একটা অন্যতম মাধ্যম এখন এই হারভেস্টার। তো প্রত্যেকটা অঞ্চলে এখন কম বেশি দেখা যায়, তো আপনারা যে অঞ্চলে বিশেষ করে নিচু বিচালি হওয়ার সম্ভাবনা খুব কম সেই অঞ্চলের আপনারা এই হারভেস্টার ব্যবহার করে ধানগুলো কাটতে পারেন খুব সহজে, এবং নষ্ট হবে না ধান।
এক সময় কিন্তু মানুষের প্রচুর পরিমাণে এই ধান নিয়ে ভোগান্তি ছিল, যখন মানে ঝড় বৃষ্টি হতো সে সময় আর কি। বাংলাদেশের জন্য এই হারভেস্টার মেশিনটাও খুবই গুরুত্বপূর্ণ, যার কারণ হচ্ছে বাংলাদেশের 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল, মানে ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে বাংলাদেশের কৃষকদের জন্য এটা খুবই উপকারী। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, খোদা হাফেজ।